আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। যেহেতু এখন ঈদের সময়, আজকে ঈদের পরের দিন, আমি যাচ্ছি বাবার বাড়িতে, মানে গ্রামের বাড়িতে। যদিও কেউ থাকে না, কিন্তু সেখানে থাকে হচ্ছে আমার বাবা, আমার নানা, আমার দাদা দাদি, মানে কবরে শুয়ে আছেন। আমি তাদের কবর জিয়ারত করতে যাচ্ছি, মানে কবর দেখতে যাচ্ছি। শিকড়ের টানে তারা যে আমাকে আদর ভালোবাসা দিয়েছেন, যত্ন করেছেন। দাদা দাদিকে চোখে দেখিনি, কিন্তু নানা আমাকে অনেক ভালোবেসেছেন। আর ছোটোবেলায় বাবা মারা গেছে, মানে সেরকম আদর পাইনি, কিন্তু তারপরেও তো বাবা আমার খুবই আমাকে ভালোবাসত। আমার বাবা মারা গেছে অনেক দিন আগে, আর হচ্ছে আমি যাচ্ছি এখন সেখানেই বেড়াতে। আমাদের বাড়ির রাস্তাটা খুবই সুন্দর, গ্রামের রাস্তাগুলো আসলেই সুন্দর হয়, মানে দেখলেই কেমন যেন মনে হয়, কাঁচামাটির গন্ধ, তারপরে হচ্ছে মানে সব কিছু চেনা পরিচিত। ছোটোবেলা যেহেতু আমি এখানে বড় হয়েছি, আমার মানে মোটামুটি সবার মুখ পরিচয়, মানে সবার সাথে পরিচয় আছে। তারপরে হচ্ছে এই গ্রামটা, এই রাস্তাঘাট সব আমার চেনা জানা। আমার খুব ভালো লাগে আমাদের গ্রামটা, সবুজে ঘেরা, একদম খুবই সুন্দর। আমাদের গ্রামে মানে আসলে মানে এতটা ভালো লাগে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। মনে হয় আমি আর শহরে ফিরে না যাই, আমি এখানেই থেকে যাই। আমার ছোটোবেলার দিনগুলো আমার খুব মনে পড়ে। আমি আজকে দেখাবো আমি ছোটোবেলায় কী কী করতাম, কোথায় গিয়েছি, কোথায় ঘুরতাম, কী করতাম, কোথায় সাইকেল চালাতাম। আমি সব জায়গায় দেখাবো সবাইকেই। আমাদের বাড়িতে নদীর পাড় আছে, সেখানেও ঘুরতে নিয়ে যাবো সবাইকেই আমার ক্যামেরার মাধ্যমে। আমার খুব ভাল লাগে, আমার মানে ছোটোবেলাটা আমার খুব আনন্দে কেটেছে, আমার দিনগুলো খুবই সুন্দর কেটেছে। যেহেতু আমার বাবা ছোটোবেলায় মারা গিয়েছিল, তখন আমার বয়স ছিল 7.5 বছর। তারপরে হচ্ছে আমার আব্বা মারা গিয়েছিল, তারপর থেকে আমাকে সবাই, মানে আমার নানা নানু মামারা, আমার বাড়িতে যারা যারা আছে, চাচাতো ভাইয়েরা বোনেরা যারা যারা আছে, কাকা মামা, সবাই মানে খুব আদর করতো। যেহেতু আমার দাদার বাড়ি, নানার বাড়ি মানে একই বাড়ি, সেজন্য কিছু মানুষ আমার মামা কাকা, কিছু মানুষ মামা হয়, কিছু মানুষ কাকা হয়, এক একজনকে এক একটাই ডাকি। আসলেই দাদার বাড়ি, নানার বাড়ি কাছে হওয়াতে আমি সবাইকেই চিনা জানা, অনেক আত্মীয় স্বজন সবাই আমাদের একই গ্রামে আমরা থাকি। আমার খুব ভালো লাগে আমাদের গ্রাম। আমাদের গ্রামের রাস্তাটা যে কেউ দেখলে খুব পছন্দ করবে, মানে খুব সুন্দর। ছোটো রাস্তা, আঁকাবাঁকা মেঠু পথ, আবার কিছু সোজাপথও আছে, মানে খুব সুন্দর। আমাদের বাড়ির প্রত্যেকটা গাছপালা যেন আমার খুব চেনা, এই রাস্তা, এই ঘাট সব কিছু আমি চিনি। যদিও এবার আমি 5 বছর পরে এসেছি, এই ঈদের সময় আসলাম। আমার নানা যখন মারা গিয়েছিল তখন এসেছিলাম 5 বছর আগে, তারপরে আমার ছোটো বেবিটা হওয়ার পরে আমি আর এখানে আসিনি। আজকে মানে 5 বছর পরে, মানে ঈদের পরের দিন আস আমরা যাচ্ছি হচ্ছে বাড়িতে। আসলে বাড়ির কথা মনে হলেই কেমন লাগে, যদিও কেউ থাকে না, আম্মা থাকে না এখানে, আম্মাও শহরে থাকে, মানে কেউ থাকে না বাড়িতে, তাই যাওয়া হয় না। আমার চাচারা থাকে শহরে, সবাই শহরে থাকে, কেউ থাকে না আমাদের বাড়িতে। ঈদের সময় অনেকে আসে, আবার অনেকে আসে না, তাও মাঠ পরে হয়তো বা চলে যায় ঈদের নামাজ পড়ে। আমাদের বাড়ি পুরা ফাঁকা, মানে পুরা বাড়িটাই ফাঁকা, কোনো মানুষজন নেই। আর রাস্তার ভিডিওটা দেখাচ্ছি কারণ রাস্তাটা অনেক সুন্দর, তাই বাড়িতে যখন যাব বাড়িটা দেখাবো। আমাদের বাড়িতে কেউ নেই একদম, আমি আমার স্কুলের সামনেই চলে এসেছি, মানে কাছাকাছি এসে পড়েছি। স্কুলটা হচ্ছে ডান পাশে, বাম পাশে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। আমি এখন এপাশে যাব, তারপরে হচ্ছে আমি আবার স্কুলে আসব, স্কুলের মাঠ দেখাবো সবাইকে, সেখানে আমি কোথায় মানে ছোটোবেলায় খেলা করতাম আমি দেখাবো। এটা যে স্কুল ডান পাশে, বাম পাশে হচ্ছে আমাদের বাড়ির রাস্তা, আমরা এখন এই বাম পাশে চলে যাব আমাদের বাড়িতে। আমাদের বাড়ি ওই যে দেখা যাচ্ছে সামনেই, এখন আমরা বাড়ির দিকে ঘুরছি। আসলে আমাদের বাড়ির রাস্তাটা খুবই সুন্দর, দুপাশে চা তাল গাছ আছে, মানে খুব ভাল লাগে। মানে আগে আরও গাছ ছিল, এখন এই গাছগুলো দেখে কেটে ফেলেছে, বড় গাছগুলো নেই, ছোটো ছোটো কয়েকটা গাছ আছে। যাই হোক, খুব ভালো লাগলো। এই যে একটা আমার বড় ভাই এখানে দাঁড়িয়ে আছে, অনেক দিন পরে দেখেছি, দাঁড়িয়ে দেখে ওনাকে চিনতেই পারছিলাম না। এতে আমাদের বাড়ির উঠানে এসে পড়েছি গাড়ি দিয়ে, আমরা এখন নামলাম, বাচ্চা কাচ্চা নিয়ে এসেছি দেখতে। এই যে এটাই হচ্ছে আমাদের বাড়ি, বাড়ির ভিতরটা দেখাচ্ছি, সামনের দিকে যাচ্ছি। এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, মানে এটাই আমাদের বাড়ি।
এই যে এটা আমাদের বাড়ির গেট, আমাদের বাড়ি, গাছ আছে সামনে, সব মানে পুরান ভাঙা চূড়া হয়ে গেছে। যেহেতু এখানে কেউ থাকে না, আজকে প্রায় 25 বছর যাবত কেউ এখানে থাকতেছে না, 20 বছর, 25 না 20 বছর যাবত কেউ থাকে না এখানে, এসে শুধু কবরটা জেরত করে আমরা চলে যাই। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তার ভিতর দিয়ে, মানে নদী, আমাদের বাড়ির পাশেই নদী, মানে বাড়ির পিছনেই নদী আর কি। এটা হচ্ছে আমার নদীর পাড়, আমাদের নদীর পাড়। এখানে ছোটোবেলায় অনেক সাঁতার কেটেছি, এই নদীটা পুরাটা ভরা থাকতো। এখন যেহেতু মানে বর্ষাকাল, মানে তেমন বৃষ্টি হয়নি, বৃষ্টি হলে পুরো যেই পর্যন্ত এই গাছটা পর্যন্ত পানি চলে আসে। আমরা যখন নৌকা করে আসি এখানে নামি, এই ঘাটে নামি। এখন নদীটা শুকিয়ে আছে। এই তো দিফান বাবু, এই যে আমাদের পুরা নদী, এই নদীতে সাঁতার কেটে আমি বড় হয়েছি। আমার মানে খুব পছন্দ সাঁতার কাটা, আমার সাঁতার কাটতে খুবই ভালো লাগে। যেহেতু আমরা নদীর পাড়ের মেয়ে, মানে ছোটোবেলা থেকে, খুব ছোটো থেকে আমরা মানে সাঁতার জানি, আমাদের বাড়ি সবাই সাঁতার জানে। আমার বাচ্চারা যেহেতু এখনও সাঁতার কাটতে পারে না, কিন্তু আমরা ছোটোবেলা থেকেই সাঁতার কাটতে জানতাম। মানে কেউ শেখায়নি, নদীর পাড়ে বসে বসে সাঁতার শিখে ফেলেছি। মানে নদীর কিনারে যখন বসে, পা ঝুলায় বসে থাকতাম, তখন থেকেই আমরা একা একাই সাঁতার শিখে গিয়েছি, কেউ শেখায়নি সাঁতার। আমার বাচ্চাকে নিয়ে যদি এখানে থাকতাম তাহলে অবশ্যই সেও শিখতো। দেখি আরেকবার আসবো বাড়িতে, নানু নাই যেহেতু, নানুর বাড়িতে যখন আসবো মানে বাচ্চাকে তখন সাঁতার শেখাবো। বাড়িতে, আমাদের বাড়িতেও কেউ নেই, নানির বাড়িতেও কেউ নেই, একদম পুরা তালা দেয়া, ভেঙে ধুঙে একবারে নষ্ট হয়ে গিয়েছে। এই নদীর পাড়ে অনেক বসে থেকেছি, অনেক গল্প করেছি, খেলাধুলা করেছি। এটা হচ্ছে আমাদের বাড়ির ভেতরের মসজিদ, এটা আমাদের আকন্দ বাড়ির মসজিদ। মসজিদের কাজ এখনও বাকি আছে, আর হচ্ছে মসজিদটা ভিতরে খুবই সুন্দর করেছে। আমি আরেকবার যখন এসেছিলাম 5 বছর আগে, তখন দেখেছিলাম গেটটা করা হয়নি, ভিতরে অনেক কাজ বাকি ছিল। অনেকটা কাজ শেষ হয়েছে, মসজিদটা অনেক সুন্দর হয়েছে, ভেতরটা খুব সুন্দর করে মসজিদ করেছে। আগে এটা শুধু বিল্ডিং ছিল। এটা হচ্ছে মসজিদের পাশে আমাদের গোরস্থান, এখানে আমরা কবর জিয়ারত করতে আসলাম। আমাদের, আমার বাবা, আমার দাদা দাদি, তারপর আমার নানার কবর এখানেই, তো আমার স্বামী, বাচ্চা, তারা কবর জিয়ারত করেছে। এখন আমরা চলে যাচ্ছি স্কুল গড়ের সামনে। সবাই আমার বাবার জন্য দোয়া করবেন, আমার আত্মীয় স্বজনের জন্য দোয়া করবেন, যাতে তারা কবরে আজাব থাকতে মাপ পায়, আল্লাহ যেন তাদেরকে বেহেস্তে নসিব করেন। সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আমার আত্মীয় স্বজনের জন্য। আমিও সবার আত্মীয় স্বজনদের জন্য, মৃত ব্যক্তিদের জন্য দোয়া করি, যাতে সবাই জান্নাতবাসী হয়। আমি তো এখন স্কুলের সামনে চলে যাচ্ছি, বাড়ি থেকে আমরা এসে পড়েছি, স্কুলের সামনে যাব, একটু স্কুলের সামনেই থাকবো কতক্ষণ, তারপরে চলে যাব। পুরা বাড়ি হেঁটেছি, ঘুরেছি, এখন স্কুলের সামনে যাব। ছোটোবেলায় এই রাস্তা দিয়ে অনেক সাইকেল চালিয়ে এসেছি বাড়ি থেকে, তারপর স্কুলের মাঠে অনেকক্ষণ সাইকেল চালাতাম, খেলাধুলা করতাম। স্কুলের সামনে গাছ ছিল, গাছে চড়তাম, তারপরে এখানে তাল পাতা দিয়ে হচ্ছে চরকি বানাতাম, বাতাসে ঘুরতো, এরকম ঘুরতাম, খেলাধুলা করতাম। এই রাস্তাটা আমার খুবই চেনা, খুবই আপন, মানে এখানের মাটির গন্ধও যেন আমার খুব পরিচিত। মানে এটা যখন অন্যরকম ভালোবাসা, আমি আসলেই যাদের এরকম মানে বাড়ি পরিচিত জায়গা গেলে কেমন লাগে তারাই বুঝবেন, তা আমি আসলে বলে বোঝাতে পারবো না। ওই যে সামনে তালগাছগুলো, কিন্তু আমার এই তালগাছগুলো আমার এখানে ছিল, এখন আর নেই, এখন এই জায়গাটা আমি বিক্রি করে দিয়েছি। গাছগুলো এখন আছে, এই গাছগুলো আসলে আমার পরিচিত, ছোটোবেলা আম্মা যখন গাছগুলো লাগিয়েছিল আমি আসলে এখানে দাঁড়িয়ে থাকতাম, আম্মার সাথে পানি দিতাম। এবার আমি এখন স্কুলের ভিতরে যাচ্ছি, স্কুলের মাঠে। দিফান, নাসিব, তারা হেঁটে আগে যাচ্ছে, আমরা পিছনে পিছনে যাচ্ছি। এই স্কুলের মাঠটা আমার খুবই পরিচিত, এই গাছটাই তখন ছোটো ছিল, আমরা যখন এখানে পড়ালেখা করতাম এই গাছগুলো খুবই ছোটো ছিল, এখন এই গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। আমাদের জীবনটা অনেক সামনে এগিয়ে গিয়েছে, বুড়া হয়ে যাচ্ছি, এখন তো আর আমরা ছোটো নেই। আমি যখন লেখাপড়া করেছি এই স্কুলটা ছিল না, এটা পরে হয়েছে, এই প্রাইমারি স্কুলটা। আর হচ্ছে ওই ভাঙাটাতে আমরা পড়তাম ছোটোবেলায়, এটা পরে হয়েছে। এই যে এই বাচ্চারা সাইকেল চালাচ্ছে, দেখি এই সাইকেলটা দেখে মনে পড়ে গেল, ও আমি বলেছি আমাকে একটু সাইকেলটা দাও আমি চালাই। এই স্কুলের মাঠে অনেক সাইকেল চালিয়েছি, হ্যাঁ আজকে আবার চালাচ্ছি ছোটোবেলার মতো। আমি আসলে বাড়িতে এসে ভুলেই গিয়েছি যে আমি বড় হয়ে গেছি, আমারও সংসার আছে, বাচ্চা কাচ্চা আছে, আমি মা হয়ে গেছি। সাইকেল, এই স্কুলের মাঠ, এই নদীর পাড় দেখে আমি আসলে পাগল হয়ে গিয়েছি। আমি কী করবো আসলে আমি বুঝতেই পারছিলাম না, মানে খুবই মানে আবেগ ঘন পরিবেশে আমার মানে মনটা উতলা হয়ে গিয়েছে, যে আমি
ওই যে আম্মা দাঁড়িয়ে আছে বুর্খা পরে, হ্যাঁ আম্মা বলতেছে পাগলামি করার আর জায়গা পাস না, তাড়াতাড়ি নাম, আমার আমার কথা শোনার কোনো সময় নেই, আমি আমার মতোই চলতেছি। আমি যেন একবারে উন্মাদ হয়ে গেছি এই সাইকেল দেখে, স্কুলের মাঠ দেখে, স্কুল দেখে, এখানের গাছের আকাশে বাতাসে, মানে যখন আমার আমার এখানে খেলার আনন্দ যেন এখনও মিশে আছে, ধান ক্ষেত সব কিছুই আমার খুবই ভালো লাগে। যে আমার এক বড় ভাই আমাকে ভিডিও করতেছে আমি সাইকেল চালাচ্ছিলাম, সাইকেল দেখলে আসলে আমার মাথা কাজ করে না। ছোটোবেলা থেকে আমার সাইকেলটা খুবই প্রিয়, আমি মোটর সাইকেলও চালাতে পারি, আমি গাড়িটা কম পারি, কিন্তু মোটর সাইকেল তারপরে সাইকেল, এই দুটো আমার খুব প্রিয় শখের একটা জিনিস। আমার ছোটো বাচ্চা বলতেছে মা আমাকে একটু সাইকেলে চালাও, সে খুবই কান্না করতেছিল, মা উঠেছে আমি কেন উঠবো না, তাই তাকে একটু উঠালাম। এখন আমরা চলে যাচ্ছি, এখন গোধূলি সময়, আমরা মানে সূর্য ডুবে যাচ্ছে, আমরা এখন চলে যাচ্ছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে আমাদের গ্রামটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন কোনো জায়গায় নতুন কোনো স্থানে অন্য কোনো এক সময় দেখা হবে সবার সাথে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।